একটা ফেসবুক পেজ থেকে কিভাবে কোনো অ্যাডমিন বা মনিটরকে রিমুভ করবে এই ভিডিওতে তোমাদের দেখাবো। প্রথমে তোমার ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে। ফেসবুক পেজটাকে ওপেন করার পর ওপরের ডান দিকে যে থ্রি লাইনের অপশানটা রয়েছে এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের একটা অপশান দেখতে পারবে। এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার কিছুটা নিচের দিকে আসবে। এই পেজটার কিছুটা নিচের দিকে আসলে তোমরা এখানে পেজ অ্যাক্সেসের একটা অপশান দেখতে পারবে। এই অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তোমার ফেসবুক অ্যাকাউন্টে যে ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাডমিন বা মনিটর হিসাবে যুক্ত রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টগুলোকে তোমরা এখানে দেখতে পারবে। এখানে তোমরা দুটো অপশান দেখতে পারবে। প্রথম অপশানটা রয়েছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, তার মানে তোমার ফেসবুক অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টটা অ্যাডমিন হিসেবে যুক্ত রয়েছে সেই অ্যাকাউন্টটাকে তোমরা এখানে দেখতে পারবে। আর এখানে তোমরা আর একটা অপশান দেখতে পারবে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, তার মানে তোমার ফেসবুক পেজে যে অ্যাকাউন্টটা মনিটর হিসাবে যুক্ত রয়েছে সেই অ্যাকাউন্টটাকে তোমরা এখানে দেখতে পারবে। যেমন এই অ্যাকাউন্টটা আমার ফেসবুক পেজে মনিটর হিসাবে যুক্ত রয়েছে। ওকে, তো প্রথমে তোমরা যদি ফেসবুক পেজ থেকে মনিটর রিমুভ করতে চাও তাহলে তোমার ফেসবুক পেজে এখানে যে অ্যাকাউন্টটা মনিটর হিসাবে যুক্ত রয়েছে সেই অ্যাকাউন্টটার পাশে যে থ্রি ডটের অপশানটা রয়েছে এই থ্রি ডট অপশানটার ওপর টাচ করবে। তাহলে নিচের দিক থেকে একটা অপশান তোমাদের কাছে চলে আসবে। এখানে তোমরা একটা অপশান দেখতে পারবে রিমুভ ফ্রম পেজ, এই অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে লিখে দেবে। এখানে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে লেখার পর নিচের যে অপশানটা রয়েছে কনফার্ম, এই অপশানটার ওপর টাচ করবে। তাহলেই সেই ফেসবুক অ্যাকাউন্টটা মনিটর থেকে রিমুভ হয়ে যাবে। কিন্তু তোমার ফেসবুক পেজ থেকে যদি অ্যাডমিন রিমুভ করতে চাও তাহলে তার পদ্ধতিটা আলাদা। এখানে তোমার ফেসবুক পেজে যে অ্যাকাউন্টটা অ্যাডমিন হিসাবে যুক্ত রয়েছে সেই অ্যাকাউন্টের পাশে যে থ্রি ডটের অপশানটা রয়েছে এই থ্রি ডট অপশানটার ওপর টাচ করবে। তাহলে নিচের দিক থেকে একটা পেজ তোমাদের কাছে চলে আসবে। এখানে তোমরা একটা অপশান দেখতে পারবে রিমুভ ফর্ম পেজ, এই অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে লিখে দেবে। এখানে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে লেখার পর নিচের যে অপশানটা রয়েছে কনফার্ম, এই অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমরা ফিরে চলে আসবে এই পেজটাতে। এই পেজটাতে এলে তোমরা এখানে দেখতে পারবে যে ফেসবুক অ্যাকাউন্টটাকে তোমরা অ্যাডমিন থেকে রিমুভ করতে চাইছো এখন সেই ফেসবুক অ্যাকাউন্টের নিচে একটা লাল রঙের লেখা দেখাচ্ছে। এখানে লেখা আছে দিস অ্যাডমিন ইজ পেন্ডিং রিমুভাল। এখানে যখন লাল রঙের লেখাটা দেখাবে এখানে সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে তোমাদেরকে ওপেন করে নিতে হবে। যেমন আমার ফেসবুক পেজ থেকে এই অ্যাকাউন্টটাকে অ্যাডমিন থেকে রিমুভ করতে চাইছি তার জন্য এই ফেসবুক অ্যাকাউন্টটাকে এবার ওপেন করে নেব। ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করার পর এখানে নোটিফিকেশান অপশানটার ওপর টাচ করবে। তাহলে তোমরা এখানে দেখতে পারবে ফেসবুক পেজ থেকে অ্যাডমিন রিমুভ হওয়ার জন্য এখানে একটা নোটিফিকেশান এসছে, এই নোটিফিকেশানটার ওপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে। এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে। এই পেজটার একদম নিচের দিকে আসলে তোমরা এখানে একটা অপশান দেখতে পারবে রিভিউ রিকোয়েস্ট, এই অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে যে অপশানটা রয়েছে অ্যাকসেপ্ট, এই অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে লিখে দেবে। এখানে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে লেখার পর নিচের যে অপশানটা রয়েছে কনফার্ম, এই অপশানটার ওপর টাচ করবে। তাহলেই এই অ্যাকাউন্টটা অ্যাডমিন থেকে রিমুভ হয়ে যাবে। আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।